আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করতেছিলাম। তো সেখানে আমরা প্রথমভাবে যতটুকু করেছি সেটা হচ্ছে আমরা এখানে ব্লগ পোস্টে যে বেসিক কিছু ইনফরমেশন আমরা ব্যাকএন্ড থেকে ফ্রন্টএন্ডে নিয়ে এসেছি। তো যদি আমি মডেলসটা দেখি অথবা আমি যদি ব্যাকএন্ডে যাই, আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই, দেখা যাচ্ছে যে এখানে ব্লগ পোস্ট নামে মানে একটা পোস্ট আছে, এবং এটা আন্ডারে একটা এটা আন্ডারে যে পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো। এখানে শুধু আমরা জাস্ট ইউজার টাইটেল এবং ডেসক্রিপশন নিয়ে এসেছি। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আসবো, যেমন ধরো এখানে ইমেজ নিয়ে আসতে পারি, তারপরে এখানে অ্যাক্টিভ এই পোস্টটা মানে ফ্রন্ট এন্ডে দেখা যাবে কি না সেটার একটা কন্ট্রোল এখানে নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার জন্য আমাদের সেটিংস ডট পাইয়ে কিছু কাজ করতে হবে, সেই জন্য আমরা আমাদের প্রজেক্ট যে ফোল্ডার আছে সেটা সেটিংস ডট পাইয়ে যাব। এখানে আমরা ওএসটা ইম্পোর্ট করে দিয়েছি, যদি এটা নতুন জ্যাঙ্গোতে ওএস ইম্পোর্ট করা থাকে না, তো যেহেতু নতুন মানে জ্যাঙ্গোর আমি সিস্টেমটা এখন আমার জানা নাই, তাই আমি পুরাতনটাই ইউজ করার জন্য ওএসটা ইম্পোর্ট করেছি। আমরা একদম নিচে যাবো, এখানে দেখাচ্ছে যে স্ট্যাটিক ইউআরএল, এখানে দেখাচ্ছে যে একটা স্ট্যাটিক ফোল্ডার আমাদের তৈরি করতে হবে। তো স্ট্যাটিক ফোল্ডারে সাধারণত স্ট্যাটিক ফাইলগুলো থাকবে, যেমন যে জাভাস্ক্রিপ্ট, সিএসএস এগুলো। আর ইমেজের জন্য আমরা আলাদা একটা ফোল্ডার তৈরি করবো, তো সেই ফোল্ডারটা থাকবে আমাদের মেইন যে প্রজেক্ট ফোল্ডার আছে সেটার ভেতরে। আমরা একটা ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার, এবং সেটার নাম দেবো স্ট্যাটিক, এবং এখানে আরেকটা ফোল্ডার আমি তৈরি করবো সেটা হচ্ছে মিডিয়া, মিডিয়া নামে। মিডিয়াতে আমাদের ইমেজ থাকবে, আর স্ট্যাটিকে যদি আমাদের কোনো স্ট্যাটিক ফাইল প্রয়োজন পড়ে তাহলে আমরা এখানে দিয়ে দেবো। এখানে মিডিয়ার জন্য আমাদের একটা মিডিয়া ইউআরএল ডিফাইন করতে হবে, সেই জন্য মিডিয়া ইউআরএল, এবং সেটা হচ্ছে স্ল্যাশ মিডিয়া। এবার স্ট্যাটিক ফাইলের ডাইরেক্টরিটা এখানে আমাদের ডিফাইন করতে হবে, স্ট্যাটিক ফাইলস DIRS ডাইরেক্টরি, এবং তার ব্র্যাকেটের ভেতরে আমরা দেব যে ওএস ওএস ডট পাথ ডট জয়েন। জয়েনের ভেতরে আমাদের প্রথমে থাকবে বেস ডিরেক্টরি, এবং এটার ভেতরে থাকবে যে স্ট্যাটিক। এখানে ওএস ডট পাথ এর সাথে আমরা বেস ডিরেক্টরি জয়েন করে দিয়ে আমরা বললাম যে আমাদের স্ট্যাটিক ফোল্ডারটা এখানে আমরা চিনিয়ে দিলাম। এবার মিডিয়ার জন্য আমাদের দিতে হবে মিডিয়া রুট, সেখানে কিভাবে মিডিয়া রুট হচ্ছে ওএস ডট পাথ ডট জয়েন বেস ডিরেক্টরি, এবং আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা হচ্ছে মিডিয়া ফোল্ডার। এবার এতটুকু হয়ে যাওয়ার কথা, এখানে আমাদের জাস্ট এটা আমি একটু কপি করি, পরে এখানে একটু পর আকার একটা দিয়ে দিই। এটা গেল আমাদের সেটিংস এর কাজ। যদি আমাদের বেস ডিরেক্টরিটা না হয়, এখানে নতুন একটা বেস ডিরেক্টরি আছে, তারপর যদি না হয় তাহলে আমাদের আগে পুরাতনটা এখানে অ্যাড করে দেব। এবার আমাদের যেতে হবে ইউআরএস ডট পাইয়ে, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে আমাদের এখানে যেটা করতে হবে সেটিংসটা ইম্পোর্ট করতে হবে, ফ্রম জ্যাঙ্গো ডট কনফিগ কনফ
import settings এবং from Django dot conf dot URLs dot static sorry এখানে conf হবে dot conf dot URLs dot static input হবে static okay এটা আলাদা এখানে এন্টার মারার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট আমি একটু আলাদা করার জন্য। এবং এটার ভেতরে মিডিয়া রুটটা এখানে অ্যাড করে দিতে হবে আমাদের, এটা হবে স্ট্যাটিক, এটার ভেতরে হবে সেটিংস ডট মিডিয়া ইউআরএল এবং এখানে হবে ডকুমেন্ট রুট, ডকুমেন্ট ডকুমেন্ট রুট হচ্ছে সেটিংস ডট মিডিয়া ডট তাহলে আমাদের মিডিয়া ইউআরএলটা এখান থেকে পাবে এই আমাদের মূল ইউআরএল এর সাথে আমাদের সেটিংস ডট মিডিয়া ইউআরএল এবং ডকুমেন্ট রুট হচ্ছে সেটিংস ডট মিডিয়া রুট যদি আমাদের কোনো ভুল না হয় তাহলে কোডটা কাজ করার কথা তো এটা যেটা করতে হবে এবার আমরা আমাদের মডেলে যাব মেইন এর ভেতরে যে মডেল আছে এখানে যাওয়ার পরে আমরা এটার সাথে টাইটেল ডেসক্রিপশনের পরে আমরা একটা ইমেজ নিয়ে আসবো ইমেজ আচ্ছা মডেলস ডট ইমেজ ফিল্ড সেটা হবে আপলোড টু আপলোড টু আমাদের তো অলরেডি মিডিয়া ফোল্ডার দেওয়া আছে এখানে আমরা দেব যে ইমেজেস ইমেজেস না দিলেও চলবে মানে আমি চাচ্ছি একটা আলাদা একটা ফোল্ডার অথবা আমরা ব্লগস দিতে পারি ব্লগ ব্লগ তাহলে আমাদের মিডিয়া যে ফোল্ডার আছে সেটার ভিতরে ব্লগ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং সেটার ভিতরে এটা যাবে তো আমি চাচ্ছি যে এটা ম্যান্ডেটরি যাতে না হয় মানে নাল ট্রু নাল ট্রু এবং ব্ল্যাঙ্ক ট্রু ইমেজটা না দিলেও সেটা যাতে কাজ করে ওকে এবার আমি যেটা করতে চাচ্ছি এখানে একটা এইখানে দিয়ে দিই অ্যাক্টিভ মানে যদি আমাদের যদি চাই যে আমাদের পোস্টটা আমাদের ফ্রন্টেন্ডে দেখা যাবে না তাহলে একটা অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভেট একটা অপশন দিয়ে দেবো হচ্ছে একটা বুলিয়ান ফিল্ড হবে এবং সেটাতে ডিফল্ট ট্রু থাকবে মানে পোস্ট করলে সেটা দেখা যাবে আপাতত আমরা ইমেজটা ট্রাই করে ফেলি পরবর্তীতে আমরা এখানে ক্যাটাগরি নিয়ে আসবো তো আমরা যেহেতু মডেলে আমরা কিছু পরিবর্তন করেছি সেই জন্য আমাদের অবশ্যই এটা মাইগ্রেট করতে হবে আচ্ছা পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট ওকে তাহলে আমাদের এই ফিল্ডগুলো অ্যাড হয়ে গেল এবার আমরা একটু একটা রিলোড দিই আমাদের সরি সার্ভারটা রান করতে হবে আমাদের এখানে ইমেজের অপশন এবং আমাদের অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ একটা অপশন চলে আসলো এবার আমরা ইমেজ দিয়ে ট্রাই করবো তো সেই জন্য আমরা এটাতে ইমেজ অ্যাড করি এখানে আমার খুব বেশি ইমেজ নাই পিকচার থেকে নিয়ে আসে নাকি কিছু নাই আচ্ছা আমি ইন্টারনেট থেকে কিছু ইমেজ নিয়ে আসি ওকে আমার ইন্টারনেটই অফ
পাইকারি মিষ্টি নিয়ে আসে, এখানে ডাউনলোড। স্মল ইমেজ কি মিডিয়ামটা নিয়ে আসে, ওকে। আমাদের যে ইমেজগুলো আনলাম সেগুলো আমি এখানে আপলোড করে দেবো, এটাতে একটা দিয়ে দিই, এটা যাবে আমার ডাউনলোডস। সেভ। এবারটা আমাদের সঠিকভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি যদি মিডিয়াতে যাই, তো দেখা যাচ্ছে আমাদের মিডিয়াতে কিছু আসে নাই, দ্যাট মিনস এটা কাজ করে নাই। ওকে, আমরা আরেকটা পোস্টে যাই, এটাতে অ্যাড করি। সরি, আমাদের ইমেজ ঠিক আছে কিন্তু এটা আমাদের বেস্ট হয়তো এখানে সম্ভবত আসে না, এটা আমি একটু ফ্রন্টেন্ডে আনা যায় কিনা সেটা আমরা একটু ট্রাই করি। সেই জন্য আমি আমাদের হোম যেটা আছে টেমপ্লেটসে এখানে যাচ্ছি, এখানে আমি যে পোস্টগুলো আছে এটা টাইটেল, টাইটেলের উপরে আমি একটা ইমেজ সেল টিপ নিয়ে আসি, ইমেজ তারপর একটা ইমেজ এখানে আমি ইমেজটা নিয়ে আসবো। তারপর এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যদি ইমেজটা পোস্টে থাকে তাহলে ইমেজ আসবে, না হলে আসবে না। তাহলে এখানে দিতে হবে ইফ পোস্ট ডট ইমেজ, এখানে আমি দেবো ইনডেপ্থ। এখানে আমাদের ইমেজের URL-টা লাগবে, তাহলে হচ্ছে হচ্ছে পোস্ট ডট ইমেজ ডট URL, যেহেতু এখানে আমাদের ইমেজের URL-টা দরকার। অল্টারনেটিভে আমরা জাস্ট একটা টাইটেলটা দিয়ে দিলেই হবে, পোস্ট ডট টাইটেল। ওকে, যদি আমাদের আশা করি হবে না, কারণ ভুল আছে না, চলে আসছে, তার মানে এবার আমাদের মিডিয়াতে চলে আসবে, মিডিয়াতে আসুক না আসুক সমস্যা নেই, আমাদের ইমেজটা চলে আসছে, তার মানে আমাদের ইমেজের এখানে একটু CSS এ কাজ করতে হবে, যেহেতু আমাদের আলাদা কোনো ফাইল নেই তাই এখানে আমরা একটা CSS এ কাজ করি। এটা হাইট ল্যান্ডস্কেপ, সেই জন্য হাইটটা বেশি, তো এটা বুটস্ট্র্যাপে ক্লাস দিয়ে ঠিক করা যাবে। তো আমাদের ইমেজগুলো চলে আসছে, যেগুলোতে ইমেজ আছে সেগুলোতে আছে, যেগুলোতে ইমেজ ছাড়া সেগুলোতে ইমেজ আসে নাই। তো আমরা বাকি পোস্টগুলোতে একটু ইমেজ দিয়ে দিই, ল্যান্ডস্কেপ ইমেজ হলে ভালো হতো। এটাতে আমাদের একটা ইমেজ দিয়ে দেয়, এটা দেয় দেয় এটা দেয়। এবার রিলোড, সবগুলোতে আমাদের ইমেজ চলে আসছে। আর আমরা যদি একই ইমেজ দিই তাহলে আরো সুন্দর লাগবে, তো আমরা হাইটটা দিয়ে দিব, ফিক্স করে দেই হাইট, সেই জন্য দেখি আমি কি হাইট এখানে আসে। সব পিক্সেল
ইয়ে হয়ে যাচ্ছে, চ্যাপ্টার হয়ে যাচ্ছে, এটা আর সুন্দরভাবে মানে সিএসএস এর ক্লাসটা ঠিক করা যাবে। আপাতত আমরা জাস্ট একটু এভাবে দিয়ে দিই, যেহেতু ডিজাইন আমাদের মেইন না, মানে আমরা জাস্ট কীভাবে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করতে হয় সেটা আমরা শিখতেছি। তো এই ছিল আমাদের আজকের কাজ। এখানে অতর নিয়ে আসতে পারি, অতর আমরা ইউজার মডেলে ঢুকলাম এবং ইউজার নেমটা নিয়ে আসলাম, ইউজার নেম এখানে ইউজার নেম শো করার কথা, অ্যাডমিন ইউজার নেম। এটা ইউজার কেন আসলো, কারণ হচ্ছে যে আমাদের যদি মডেলে যাই তারা দেখতে পাচ্ছি যে আমরা এটা হচ্ছে ফরেন কি, ফরেন কি দ্বারা আমরা একটা মডেলে ঢুকলাম, এটা হচ্ছে আরেকটা মডেল। এই মডেলের ভেতরে হচ্ছে এখানে যদি আমরা দেখি যে মডেলের ভিতরে যদি আপনার উপরের দিকে তাকান তাহলে এখানে দেখাচ্ছে যে ইউজার ইজ সুপারভাইজার গ্রুপ পাসওয়ার্ড ইউজার নেম ইমেইল ইজ অ্যাক্টিভ। তার মানে এই ইউজার নেমটা আমরা এখানে অবজেক্টটা নিয়ে আসলাম, তার মানে ইউজার নেমটা আমরা পাবো। এবার ফার্স্ট নেমও নিয়ে আসা যায়, যেহেতু আমাদের ফার্স্ট নেম নাই, এখানে আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করলে ফার্স্ট নেমে চলে আসবে। এখানে আমরা পরবর্তীতে আমি দিতে পারি ক্যাটাগরি, তো ক্যাটাগরির জন্য আমি আলাদা একটা এখানে একটা উপরে একটা নিয়ে নিই, মডেল তৈরি করব ক্লাস। ক্যাটাগরি এটা হচ্ছে মডেল স্লট মডেল, এবং সেটা হবে ইউজারের সাথে থাকবে না, এটা জাস্ট টাইটেল হবে, টাইটেল অথবা নেম মডেল ডট ক্যারেক্টার ফিল্ড। ম্যাক্স লেন্থ হবে এটা অনেক লম্বা হবে না, 100 দিয়ে দিই। সেটা হচ্ছে স্ল্যাগ, স্ল্যাগ হচ্ছে মডেল ডট স্ল্যাগ ফিল্ড, এখানে এটা হচ্ছে ইউনিক ট্রু হবে, মানে যাতে এটা একটাই হয়। এটা আমি দিই, এই তিনটা জিনিস লাগবে, চারটা জিনিস লাগবে। আমরা ইমেজও দেবো ক্যাটাগরিতে, এটা এখানে দিয়ে দিই, ইমেজ থাকবে। তারপরে এটা আমি যদি দিই একটু চেঞ্জ করে দেবো, ক্যাটাগরি ইমেজ অ্যাক্টিভ ক্রিয়েটেড এইগুলো, ঠিক আছে। আমাদের অ্যাডমিন প্যানেলে কি নামে শো করবে সেটা আমি এখানে দিব, তাহলে এবার যদি আমি অ্যাডমিন ব্যাকএন্ডে যাই তাহলে এখানে রিলোড মারলে দেখতে পাবো যে আচ্ছা আমাদের এখানে না আসার কারণ আছে, যেমন ধর আমরা এটা রেজিস্টার করিনি এবং এটা রেজিস্টার করি নাই এবং আমরা মাইগ্রেটও করি নাই। তো আমাদের এই মডেলটা আমাদের অ্যাডমিন ডট পাই যেখানে আছে সেখানে এটার মতো করে এখানে আবার অ্যাডমিন ডট সাই ডট রেজিস্টার রেজিস্টার করে দিতে হবে এবং সেটা মাইগ্রেট করতে হবে। এবার সার্ভার রান করতে হবে, এবার যদি আমরা একটা রিপোর্ট দিই আমাদের ব্লক ক্যাটাগরি নামে একটা মডেল স্ক্যান ক্রিয়েট হয়েছে। এবার এবার আমরা একটা ব্লক তৈরি করবো, এটা আমি দিচ্ছি যে
আমরা একটা জিনিস বলছিল, এখানে আনক্যাটাগোরাইজ একটা দিয়ে দিলে ভালো হতো। ডিফল্ট আনক্যাটাগোরাইজ থাকতো এখানে, মডেলস ক্যাটাগরিটা আইটেম। আনক্যাটাগোরাইজ ডিফল্ট থাকবে। ক্যাটাগরিতে কোনো ইমেজ ইউজ করবো না, কারণ এটা আমাদের ম্যান্ডেটরি ফিল্ড না। স্ল্যাগটা আমরা আপাতত এভাবে থাকবে, কিন্তু পরবর্তীতে আমরা এটা অটো স্ল্যাগিফাই যাতে হয় সেটা আমরা করব। এখানে যদি আমি দেই, ধরেন ভিডিওস নামে আমি একটা ক্যাটাগরি দিলাম, এখানে কোনো ইমেজ আমি দিলাম না, কারণ তারপরে আরেকটা ক্যাটাগরি দেই হেলথ নামে, এটাও স্পোর্টস নামটা দেই। আচ্ছা, তিনটা ক্যাটাগরি আমরা এখানে দিয়ে দিলাম। তো আজকে আমরা যেটা দেখলাম যে এখানে কিভাবে ক্যাটাগরি ইউজ করা, মানে ক্যাটাগরি অলরেডি আমি জাস্ট এখানে ক্রিয়েট করলাম, এখানে ক্যাটাগরি কোনো কিছু করা হয় নাই, মানে পোস্ট টোস্ট এগুলো দেওয়া হয় নাই। আমরা পরবর্তীতে দেখবো যে কীভাবে আমরা এই দুইটার সাথে লিঙ্ক করতে পারি, মানে পোস্ট মডেলে যার হাতে ক্যাটাগরি সিলেক্ট করার অপশনটা আসে সেটা আমরা দেখবো। তো আজকে এ পর্যন্তই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন। আর হ্যাঁ, একটা ভুল ছিল, আমি কতদিন একটা এখানে ইউআরএস যদি যাই তাহলে এই যে একটা এখানে কমা, এটা আসলে এখানে এটা হবে বাইরে, একটা ভুল ছিল। তো এই ছিল আজ পর্যন্তই, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ।